হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনলাইন স্টাডি 24x7। তো রোজকার মতো আজকেও আমি নিয়ে চলেছি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 7 জুন 2023। তো সামনে যে কোনো পরীক্ষা বলো, ফুড এসআই বলো বা wbcs বলো, তোমরা কিন্তু প্রত্যেক পরীক্ষায় কিছু না কিছু এখান থেকে কমন পাবেই পাবে। তার কারণ হচ্ছে এগুলো আমি দা হিন্দু অ্যান্ড ইন্ডিয়ান এক্সপ্রেস এগুলো থেকে নিয়ে থাকি। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা কি আছে, হোয়াট ইজ NIRF? তো NIRF এর ফুল ফর্ম প্রথমে জেনে নাও, ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। তো এটা একটা ফ্রেমওয়ার্ক বা র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, যাতে কিনা আমাদের আমাদের ইন্ডিয়াতে যত ইউনিভার্সিটিস কলেজ তারও ক্যাটাগরি আছে, 11টা ক্যাটাগরিতে এটা দেওয়া হয়। 11টা ক্যাটাগরির ইনস্টিটিউশনকে এগুলো এই র্যাঙ্কিংটা করা হয়, তার আন্ডারে যেসব কলেজগুলো আছে তার র্যাঙ্কিং যে কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর সেই হিসাবে এটা করা হয় বা এটা দেওয়া হয়। তো এগুলো আবার কিছু কিছু প্যারামিটারের বেসিসে দেওয়া হয়। তো কী কী প্যারামিটার, সেখানে হচ্ছে 5টা প্যারামিটার রয়েছে। এই টপিকটা এলো কেন, কারণ 2023 জাস্ট র্যাঙ্কিং বার করেছে NIRF, তার জন্য আমি এটা বলে দিয়েছি। কিছু ডিটেলস একটু জেনে নাও, তোমাদের wbcs এ বলো বা যদি কেউ UPSC মেন স্পেস দাও সেখানেও কিন্তু এই ডিটেলসটা তোমাদের লাগবে। তো তোমরা একটু জেনে নাও, তোমার সুবিধা হবে। তো এই যে র্যাঙ্কিংটা, এই র্যাঙ্কিংটা করা হয় কিন্তু 5টা তোমার প্যারামিটার দিয়ে। কী কী প্যারামিটার এখানে আমি লিখে দিয়েছি, তারপরে এখানে ছবিও দেওয়া রয়েছে, তো এখান থেকে দেখে নাও সুবিধা হবে। প্রথমটা হচ্ছে টিচিং অ্যান্ড লার্নিং রিসোর্সেস, সেকেন্ড কী আছে রিসার্চ অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিস, তারপরে কী আছে গ্রাজুয়েশন আউটকাম, তারপরে হচ্ছে আউটরিচ অ্যান্ড ইনক্লুসিভিটি, তারপরে হচ্ছে পারসেপশান। এই 5টা যে তোমাদের প্যারামিটার আছে, সেই 5টা প্যারামিটারের উপরে কিন্তু এই র্যাঙ্কিংটা করা হয়। তো কোথায় কোথায় র্যাঙ্কিং দেওয়া হয় বা কোন কোন ক্যাটাগরিতে র্যাঙ্কিং দেওয়া হয় সেটা হচ্ছে দেখো, প্রথমে লেখা রয়েছে যে ইউনিভার্সিটি, কলেজেস, রিসার্চ ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, এরকম করে 11টা তোমার ক্যাটাগরিতে দেওয়া হয়। ল আছে সেখানে, ডেন্টাল আছে, মেডিকেল আছে, ফার্মেসি আছে, প্রত্যেকটা এসেই কিন্তু এই ডিটেলসটা কিন্তু এই র্যাঙ্কিংটা কিন্তু করা হয়। এবারে যে র্যাঙ্কিংটা হচ্ছে তাতে ইঞ্জিনিয়ারিংয়ে মোটামুটি তোমরা সবাই জানো এই পুরো একদম আইআইটি ভর্তি সব, প্রথম আইআইটি কী আছে, প্রথম আছে মাদ্রাস, তারপরে কী আছে, তারপরে রয়েছে দিল্লি, তারপরে বোম্বে, এরকম করে র্যাঙ্কিং করা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে। আর এটা মানে মাদ্রাস একে ছিল এর আগেও, এখনও একে রয়েছে, তারপরে দিল্লি, তারপরে দিল্লি 3-3, ঠিক আছে এরকম। তো আমাদের খড়গপুরও রয়েছে এখন 5-এ, আগে 5-এ ছিল এখন 6-এ চলে এসেছে। তারপরে দেখো ইউনিভার্সিটি কে আছে, ইউনিভার্সিটি হচ্ছে IISc, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে, তারপরে জেএনইউ আছে, তারপরে জামিয়া মিলিয়া আছে, 4 নম্বরে আমাদের যাদবপুর আছে। তো এরকম করে কিন্তু এই র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কটা করা হয়। তো তারপরে দেখো এরপর আরও একটা ক্যাটাগরি যেটা হচ্ছে মেডিকেল, মেডিকেলে এইমস দিল্লি হচ্ছে প্রথমে, তারপরে হচ্ছে PGIMER সেটা হচ্ছে চণ্ডীগড়ে, তারপরে CMC ভেলোর তোমরা সবাই জানো, তারপরে নিমান্স ব্যাঙ্গালোর। তো এরা কিন্তু পরপর রয়েছে। তারপরে দেখো কী আছে ম্যানেজমেন্টে, কী কী আছে IIM আহমেদাবাদ, তারপরে হচ্ছে IIM ব্যাঙ্গালোর, এরা। তো এই হচ্ছে র্যাঙ্কিং ডিটেলস এবারে। তো তোমরা জেনে নাও, তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু আসলে তোমরা পারবে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেনটা কী আছে, 2 নম্বর কোশ্চেনটা আছে হু লঞ্চ MCD অ্যাপ। তো এটা কিন্তু MCD নিজেই লঞ্চ করেছে। MCD প্রোগ্রাম কী আছে তোমরা সবাই জানো, মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি, MCD বলা হয় এটাকে। তো এই অ্যাপসটা কেন লঞ্চ করা হচ্ছে, সেটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট অ্যান্ড রেসপন্সিভ প্রপার্টি ট্যাক্স রিজিমের জন্য, মানে প্রপার্টি ট্যাক্সটা যেন ঠিকঠাক হয়, ট্রান্সপারেন্ট হয়, তার জন্য কিন্তু অ্যাপসটা লঞ্চ করা হয়। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেনটা কী আছে, হুইচ স্টেট রিসেন্টলি লঞ্চ প্রজেক্ট কে ফন। তো কে ফন করেছে কেরালা। তো এই কে ফোনের ফুল ফর্ম কি, কেরালা ফাইবার অপটিক্স নেটওয়ার্ক। তো ওরা এই প্রথম আর কি স্টেট যে কিন্তু এইটা নিজস্ব ফাইবার অপটিক নেটওয়ার্ক কিন্তু মানে ইনবিল্ড করছে বা এটা তৈরি করছে, যাতে কী হয়, যাতে যারা আর কি বিপিএল আছে বা বিলো পভার্টি লাইনের আন্ডারে রয়েছে তাদের যাতে এই ইন্টারনেট কানেকশন পাওয়া যায় বা তাদের যাতে আরও ইন্টারনেট মুভ করা যায় তাদের কাছে। তো সেই জন্য কিন্তু এটা করা হচ্ছে। তো এটা দেখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো 4 নম্বর কোশ্চেনটা কী আছে, 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে স্পেশাল অলিম্পিক 2023 উইল বি হেল্ড ইন হুইচ কান্ট্রি। তো এটা হয়ে যাবে জার্মানির বার্লিনে। তো এটা স্পেশাল অলিম্পিক হচ্ছে, তোমরা জানো যে প্যারা অলিম্পিক একটা হয়। তো প্যারা অলিম্পিকে কী হয়, যারা ধরো ডিসেবল মানে পার্সন আছে তাদের নিয়ে হয়, এখানেও ডিসেবল পার্সন নিয়ে হয়, কিন্তু এটা ডিসেবিলিটির ক্রাইটেরিয়া হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস হতে হবে। তো তাদের নিয়ে যে অলিম্পিকটা হয় সেটাই হচ্ছে তোমার স্পেশাল অলিম্পিক। তো এটা এবারে 17-25 জুনের মধ্যে হবে, সেটা কোথায় হবে, বার্লিনে। তো অ্যাপ্রক্সিমেটলি 170টা কান্ট্রি এখানে করবে তোমার কম্পিটিটিভ হবে, তো কম্পিট করবে। তো ইন্ডিয়ারও কিন্তু আছে, ইন্ডিয়ার 255 জন কিন্তু এখানে পার্টিসিপেট করবে। তো দেখা যাক আমাদের কী ফলাফল আসে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন 5 নম্বরটা কী আছে, হু রোড দ্য বুক নেম এস কথাকালি ড্যান্স থিয়েটার, এ ভিজুয়াল ন্যারেটিভ অফ স্কেয়ার্ড ইন্ডিয়ান মেয়ে। তো এই জিনিসটা হচ্ছে কে গোপালকৃষ্ণ করেছে, এটাকে তোমাদের আমি ওই কথাকালি ড্যান্সের ওখানে কিন্তু এই ওনার নাম বলেছিলাম যে খুব ইম্পর্টেন্ট, ওনার নামটা একটু জেনে রাখো। তো উনি একটা বুক রিলিজ করেছে এই কথাকালি যে ড্যান্স হয় তার এগেনস্টে বা তার তাকে নিয়ে, যে
এই কথাকালি ড্যান্সটা করতে যতটা সময় লাগে, কিন্তু তার যে পিছনে যে কষ্ট বা তার পিছনে যে ড্রেসিং যে সময়টা লাগে বা মেকআপ সময় লাগে বা পুরো জিনিসটা কিন্তু প্রচণ্ড কষ্টকর। আর্টিস্টদের কিন্তু প্রচণ্ড ফোকাস অ্যান্ড কষ্টকর থাকে, মানে মেকআপের পিছনে 8 থেকে 10 ঘন্টা লাগে প্রায় এই এই ইউনিক মেকআপটা করতে। তো তোমরা বুঝতে পারছো 8 থেকে 10 ঘন্টা যদি এই মেকআপটা করতে সময় লাগে তাহলে কতটা কষ্টকর ব্যাপার একটা জিনিসকে তৈরি করা, মানে তৈরি করতে। কিন্তু তবুও আমরা এই জিনিসগুলোকে এখন আর ফলো করি না বা দেখি না, মানে এটা এক্সটিংশনের পর্যায়ে চলে গেছে যে এখন আর এটা মানে এটাকে একটু মডিফাই করা দরকার আমার মধ্যে, যাতে মানুষজন দেখে, নাহলে এটা আস্তে আস্তে এই ক্লাসিক্যাল ড্যান্সগুলো কিন্তু মোটামুটি হারিয়েই যাবে, অনেকটা হারিয়ে গেছে এখন হারিয়ে যাবে। কিন্তু এর পিছনে প্রচণ্ড খাটনি হয় এই জিনিসটা করার জন্য, সেটাই আর কি ওনার এই বই মানে বইতে লেখা হয়েছে। যাক, তারপরে দেখো নেক্সট কোশ্চেনটা কী আছে, হু ইনগ্রেটস ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল ইন জে এন্ড কে। তো জে এন্ড কে থেকে ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল ইনগ্রেট করেছে সেটা হচ্ছে জিতেন্দ্র সিং। তো এটা আমাদের সেকেন্ড হচ্ছে ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল। তো আমরা কী চাইছি যে জে এন্ড কে কে ল্যাভেন্ডার ক্যাপিটাল বানাতে। তো এটা খুবই এই ল্যাভেন্ডার কিন্তু খুবই আর কি অ্যারোমা ফ্রেগ্রেন্স, অ্যারোমা কিন্তু মানে অ্যারোমা ফ্রেগ্রেন্স যে আছে না সেই সেইগুলো কিন্তু খুব ভালো। তো সেই হিসাবে আর কি সেখান থেকে ওরা মানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারটা অনেকটা হাই হবে, এক্সপোর্টটা অনেক হাই করতে পারবে। তো তার জন্যই আর কি এটাকে আর কি রিচ করার মানে গ্রো করার জন্য এই জিনিসটা করা হয়েছে। তারপর দেখো 7 নম্বর কোশ্চেনটা কী আছে, হুইচ রেসিং ড্রাইভার অন দ্য 2023 স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স। তো স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে, সেটা হচ্ছে সে আমাদের ম্যাক্স ফেস্টাপেন। এর আগে যে মোনাকো জিতেছিল সেও কিন্তু স্প্যানিশটাও জিতেছে, ঠিক আছে। মোনাকো প্লাস স্প্যানিশ এই দুটো কিন্তু ও নিজে মানে ওই জিতেছে। তারপরে দেখো নিচে 8 নম্বর কোশ্চেনটা কী আছে, হুইচ ইজ দ্য সোলার সিটি ইন মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশের সোলার সিটি মানে ইন্ডিয়া এটা প্রথম করা হচ্ছে যে সোলার সিটি হিসাবে করা হচ্ছে, সেটা মধ্যপ্রদেশের কিন্তু সাঁচিতে, সাঁচিতে এই জিনিসটা করা হচ্ছে যে প্রথম ইন্ডিয়া সোলার সিটি, ঠিক আছে এটা জেনে রাখো। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেনটা কী আছে, হুয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ 78 সেশন অফ ইউএন জেনারেল অ্যাসেম্বলি। তো ইউএন জেনারেল অ্যাসেম্বলির 78তম সেশনের কী বলে প্রেসিডেন্ট কে হচ্ছে, সেটা হচ্ছে ড্যানিস ফ্রান্সিস। তো এটা একটু দেখে রাখো, পরীক্ষা আসতে পারে। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেনটা কী আছে, মুথামিস সেলভি বিকাম দ্য ফার্স্ট ওম্যান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইন হুইচ স্টেট, এটা হয়ে যাবে তামিলনাড়ু। তো তামিলনাড়ুর উনি প্রথম মহিলা যে কিন্তু মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছে। তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নেবে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন।